রংবাজ মায়ের বিয়া কইরা এ হইতে গেলে রংবাজি করব, খাইতে গেলে রংবাজি করব, বাচ্চা নিতে গেলে রংবাজি করব, আর প্যান্ট পরা মায়েদের বাচ্চা নাকি হিজড়া হয়, এটা আমি শুনছি। এই নাটকির পো কার পো চান্দি গরম বিয়ে করছস মানে? হ্যাঁ বিয়ে করছি। তুই আমারে থুইয়া হ্যারে বিয়ে করছস? তোর সাহস তো কম না চান্দি গরম, তোরে আমি খায়ালাম। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। যে জিনিসটা ভালোভাবে হয় না সে জিনিসটা কিভাবে আবেগ করে নিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। শুন আমার ক্যাটাগরি এটা, মানুষ একটা থাকে টাইপ ওয়ান, একটা টাইপ টু, আমি হলাম টাইপ টু, যাকে যেটা বলি স্ট্রেট ছোটে মারি। আমি এত ওই ন্যাকামি ভনিতা এগুলো করে কথা বলতে পারি না। আমি তাকে ভালোবাসি, তুই শুধু আমার, কবে বিয়ে করবি সেটা বল। আব্বা রাজি হইলে হোক, না আমি কোনো রংবাজ মাইয়ারে বিয়ে করব না না না। শোন তুই কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছিস, তোর বাপে রাজি হলো কিনা সেটা দিয়ে আমি কি করব? আমি কি তোর বাপকে বিয়ে করবো না তোকে বিয়ে করব? আমি তো তোমার বিয়ে করবো না। কেন, আমার মধ্যে কি কম আছে? আর দশটা মেয়ের কাছে যা আছে আমার কি কোনোটা কম আছে? রংবাজ মেয়ের বিয়ে কইরা হইতে গেলে রংবাজি করব, খাইতে গেলে রংবাজি করব, বাচ্চা নিতে গেলে রংবাজি করব, আর প্যান্ট পরা মায়েদের বাচ্চা নাকি হিজড়া হয়, এটা আমি শুনছি। তুই কার কাছ থেকে কি শুনেছিস? আই ডোন্ট কেয়ার, আমি রংবাজ, আমি এরকমই থাকবো। আর এখনকার যে যোগ, এই যুগে রংবাজ না হলে চলতে পারবে না, তোর মতো এরকম মেদদা পুরুষ না পথে ঘাটে মানুষের লাত গুতা খেয়ে মরবি। আমার মতো বউ থাকলে সবাই তাকে ভয় ভাবে, সেলট দিবে তোকে। বিয়ে করবি কবে সেটা বল। ঠিক আছে, আবার আব্বার সাথে কথা বলি। এই শোন, এই আবার আব্বার সাথে কথা বলি, আবার আব্বার সাথে কথা বলি, এরকম করতে করতে তো 11 বার গেলি, আর কবে যাবি? এইবার যদি না বলস কথা তাহলে এইটা দিয়ে তোর হাড্ডি গুড্ডি ভেঙে আমি শেষ করে দেব। আই দাঁড়া, চান্দি গরম কি কইছে? কইছে ওই হে আমার বিয়ে করতে চাই, আব্বার সাথে কথা কইতে কইছে। চান্দি গরম শোন, মুন্নি কি কইছে না কইছে এইটা তোর বাপরে কইবি না। আমি আমার পিক তোর এই মেসেঞ্জারে সেন্ড করতাছি, আমার পিক দেখাইবি, নইলে কিন্তু চান্দি গরম কি হইব বুঝতে পারছিস? আচ্ছা একটা বিষয় বুঝতে পারতেছি না, এই দেশে কি আর কোনো পুরুষ নাই? তোমরা আমার পিছে লাগছো কেন? হন চান্দি গরম, এই বেটা তোর মধ্যে যেটা আছে এইটা অন্য কারোর মধ্যে নয়। তোর বাপের এত সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কে ভোগ করব? তুই আর অমিন যা। চান্দি গরম খালি আমার কথাই শুনো।
আমি লেডি রং বাচ হয়ে অত্র এলাকা আমার ভয় তরতর করে কাঁপে, আর সে আমাকে তো রিজেক্ট করলি, তোকে আমি এখন কি করব? আমার মাথা আগুন ধরে গেছে, আমি কি করবো তোকে এখন? এই মেয়ে তুই আর বিয়ে করলি কেন? দেখেন আপা, যাকে যার কপালে লেখা রাখছে ওই বিধাতা তার কপালেই হবে। একদম চুপ, আমাকে এসব নীতি কথা শোনাতে আসবি না, আমি এসব মানি না, এসব বুঝি না। তুই শুধু আমার, আমি শুধু এটাই জানি, আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আপা আমি শুনতেও চাই না। আমি একটা কথা বলবো আপা, আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি জোর করে পুরো দুনিয়াটা আমার হাতের মুঠোয় চাই। আপনি একটা মেয়ে মানুষ, আর আপনার চলাফেরা, ও আপনাকে পছন্দ করে না। আমি একবার বলছি না, আমি এসব নীতি কথা মানি না, মানতে চাই না, শুনতেও চাই না। জোর করে আর যাই হোক, ঘর সংসার করা যায় না, ভালোবাসা পাওয়া যায় না। এসো, এই শোন, এই শোন, শোন, তোকে যেহেতু আমি পেলাম না, তুই যেহেতু আমার হলি না, তোকে আমি কারো হতে দিব না, তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে, আমি আগুন জ্বালিয়ে দিব এই দুনিয়াটার মধ্যে, তোকে তোর বউকে সহ আমি শেষ করে দিব, শেষ করে দিব আমি। চান্দি গরম তোর বউ মানে? বিয়ে করছি। এই নাটকির পো কারপো চান্দি গরম বিয়ে করছিস মানে? বিয়ে করছি। তুই আমারে থুইয়া হ্যারে বিয়ে করছিস? তোর সাহস তো কম না চান্দি গরম, তোরে আমি খায়ালাম, তুই আমারে রাইখা, আমারে বিয়া না কইরা হ্যারে বিয়ে করছিস, সংসার করবি চান্দি গরম? চান্দিটা কি ঠান্ডা হয় না? দাঁড়া, এটা ঘুরাই লই যাবে, আমার চান্দি ঠান্ডা হইব কেন? আরে তুই তো আমার চান্দি গরম করছস। একটা কথা বলি, যার সাথে যার মিল নাই এরে কি বিয়ে করা যায়? তুমি রংবাজ, লেডি রংবাজ, লেডি রংবাজ রে কেউ বিয়ে করে? তুমি জেনে আসো এনে ভালো আসো, রংবাজি করো, মাঝে মাঝে চান্দা চাইবে আমি দিয়ে দিব, কিন্তু আমি তো তোমারে আমার মানে প্রেমটা দিতে পারবো না। চান্দি গরম, এই তোর কাছে চান্দা চাইছে কাডায়, আমি তোরে ভালোবাসি, তোরে বিয়া করমু, বুঝলি? তুই আমার রেখে বিয়ে করলি কেন? ওই তোর কি এই আল্লাহর দুনিয়ায় আর ভাতার জোটে নাই? আমার ময়না পাখিটার তুই খবলা মারছস কেন? আচ্ছা আমি কি জানতাম এটা তোমার হচ্ছে প্রেম লাগে? আমি জানলে কি বিয়ে করতাম? চান্দি গরম, এইটা আমার প্রেমিক লাগে না, এইটা আমার জান, আমার কলিজা, বুঝলি? শোনো, জোর করে ভালোবাসা হয় না, এখন মেনে নিলে তোমার জন্য ভালো, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের যেতে দাও। চান্দি গরম, আমার জন্য ভালো কি করবি তুই? তুই তো আমার পুরোটাই খারাপ করে দিছস, আমার ময়না পকেটের যে খবলা দিয়ে তোর কবরে নিয়ে নিস। ও যদি তোমাকে আজকে ভালোবাসতো তাহলে আমাকে বিয়ে করতো না, এটা মাথায় রেখে একটু ভাবো, পাঁচটা মিনিট নিজে বসে, ঠিক আছে? নিজে ভাবো, ভাবলে বুঝতে পারবা। আমি তো একটা, তুই আমার কলিজারে ফুটা করছস, যা তার স্যাক্রিফাইস করলাম ভালোবাসার মানুষের লেগে, এইটুকু তো স্যাক্রিফাইস করতে পারি। চান্দি গরম।